ছাত্র আন্দোলনগুলোতে, গণ আন্দোলনগুলোতে কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা অনেক ভূমিকা পালন করেছিল, ফার্মগেট এলাকায়, শাহবাগ এলাকায়। এবং তার আমিও তখন ওই আন্দোলনের একজন সংগঠক ছিলাম, আমার সাথে তখন এই কলেজের জুনিয়রদের আমার কথা হতো। তো আজকে আমরা একটা সময় পার করেছি, একটা কালো অধ্যায় বাংলাদেশের পার হয়ে নতুন দিগন্তের সূচনা ঘটেছে, নতুন সম্ভাবনার সূচনা ঘটেছে। আমরা সবাই স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে নিয়ে, এবং ছাত্ররাই এই সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা কিন্তু আজকে জাতির মুকুট হিসেবেই সকলের কাছে সেই সম্মান এবং গৌরব পাচ্ছে। এবং আমাদের কাছে যখন দায়িত্ব এসেছে, আমাদেরকে কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমার এই কলেজের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকেও আমি আরো বেশি দায়িত্বশীল আচরণ আশা করি, যাতে বাংলাদেশের কেউ আমার কলেজের শিক্ষার্থীদের নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে, বরং এই শিক্ষার্থীরা বাংলাদেশের সব জায়গায় মেধার স্বাক্ষর রেখে যাবে, যেরকমটা পূর্বেও রেখেছে, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা দেখেছি এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের কতটা সাহসী ভূমিকা ছিল। কলেজের প্রচুর শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা ফারহান ফায়েজের কথা জানি, আমরা শহীদ আহানাফের কথা জানি, আমরা শহীদ নাফিজের কথা জানি। এবং আমরা যেই পুরো পৃথিবী এখন যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যে জেনারেশন জেড, যেটাকে জেনজি বলা হচ্ছে, এবং যেই জেনজিকে ভাবা হতো যে তারা দায়িত্বশীল না, তারা জীবন দিতে চায় না, যারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, যারা শুধু ইন্টারনেট চালায় আর ফেসবুক চালায়, সেই জেনজি কিন্তু পুরো পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে যে তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, স্বাধীনতা নতুন করে আনতে জানে। এবং একটা কথা, যেটা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এবং এই কঠিন কাজটি কিন্তু এখন আমাদেরকে করে যেতে হবে। এই বিপ্লবের সুফল যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সেইটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এবং আমরা আশা করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে, এবং আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারবো।